ছেড়ে দে আমাকে। তুই তুই এখানে কি করে এলি? চুপ কর, পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি আর বেঁচে থাকবো না। আমি তোমার টাকা লিনি, তোমার ওই ঢেমনিটাকে জিজ্ঞেস করো গা, কোনোদিন তোমার টাকায় আমি হাত দিয়েছি? কাকে ঢেমনি বলছিস তুই? তোকে বলছি তোকে। আমি ওই সতীনের সঙ্গে বাঁচতে পারবো না। কেন পারবি না? ও যদি বেঁচে থাকতে পারে তাহলে তুইও পারবি, মরতে গেলে ওই মরবে, তুই কেন মরবি? বলবা না? না বলবো না। না বললে আজকে তোমাকে কলেজ যেতে দিব না। না যেতে দিলেও বলবো না। আজকে আমি তোমাকে বলিয়াই ছাড়বো। চারিদিক দেখো, কেউ নেই। তোমায় কোথায় নিয়ে এসেছি বুঝতে পারছো? আমি ভয় করি না। ভয় করে না? সখী একবার বলো না। না বললে হবে না? আসলে আমার শোনার ইচ্ছা করছে, তুমি বলে দিলেই আমি চলে যাব। ওই দেখো তোমার বান্ধবী আসছে। বলছি আসার আগে একবার বলে দাও না, বলো না। চল তানি যা। বাই বাই। তুই ওই ছেলেটাকে ভালোবাসিস? তুই ওই ছেলেটাকে চিনিস? একদম ফালতু ছেলে, অনেক মেয়ের সঙ্গে প্রেম করে, তুই জানিস? সে করুক গা, কিন্তু আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করবো। আমি তোর ভালোর জন্যই বলছি, ছেলেটা ভালো নয়, ওর সঙ্গে সম্পর্ক রাখিস না। রাজ তো ভালো, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করবো। কর গা, আমি তোর ভালোর জন্যই বললাম। চল চল। খুলে নিয়ে আসতে পারো না? আধ একটু দেরি হবে না? না হবে না। এটা তরকারি রান্না করেছো? এগুলো তরকারি খাওয়া যাবে? তরকারিতে মশলা টসলা কিছু নেই, খাবো না ভাত। খেলাও না যে আব্বা, আমরা সবাই খেয়ে নিয়েছি, ভালোই তো লাগছিল। তুই খা, ভালো লাগছিল তো তুই খা। আমি তো খেয়ে নিয়েছি জি আব্বা। খেয়ে নিয়েছিস তাও খা। আমার তোমার কিচ্ছুই পছন্দ হচ্ছে না, আমি বুঝতেই পারছি না। চুপ করো, তুমি কিচ্ছু বলবে না, এগুলো রান্না করছি। দেখছিস তোর বাপকে? দেখছিস? কি করব, বললাম তো। কত অশান্তি করছে, আর ভালো লাগছে না। মা কি হলো, আব্বা ভাত খেলো না? না খেলো না। আমি বললাম তাও খেলো না। কদিন থেকে দেখছি আবার মনটা খারাপ লাগছে। খারাপ আছে না, হাতই আছে, যত আমাকেই জ্বালাতে পেয়েছে। না খাক গা, দেখে লাভ নেই, এত জ্বালা আর আমার সহ্য হয় না। পাখি কি হলো আব্বা? কোথায় যাচ্ছিস তুই? কোথাও না। চল ঘরে যা। পাখির মা এদিকে শোনো তো। কি হলো, ডাকছ আমাকে? পাখিকে তুমি বোঝাওনি? ও তো আবার যাচ্ছিল, আমি আটকালাম। বুঝিয়েছি তো, মেয়েটা বুঝছে না। ভালো করে বোঝাও, নাইলে ওকে আমি মেরে ফেলে দেব। মেয়েটাকে বুঝিয়ে আর পারা যাবে না।
কি কানে কথা গেল তো? প্রেম করার জায়গা পাই না। বিয়েদাড়ি ছেলের সাথে কিভাবে প্রেম করে মেয়েটা? আমি জানি না, ওর জন্য পাগল হয়ে গেছে। তুমি চোখে চোখে রাখো, আর আমিও চোখে চোখে রেখেছি। কিছুদিনের মধ্যে ঘটক ডেকে বিয়ে দিয়ে দিতে হবে। তোমার যেটা মনে লাগে করো, আমাকে তো ভয় লাগছে। কিসের ভয় তোমার? ছেলে মেয়েকে শাসন করতে হবে না? শাসন করতে গিয়ে তো এসব হচ্ছে। বাড়িতে শাসনটুকুও করতে পারছে না। ওখানে আমি 200 টাকা রেখেছিলাম কই? আমি কি করে বলবো, তোমার টাকা আমি দেখিনি। তুমি দেখোনি? কে দেখেছে? তুমি ছাড়া কেউ লাইনি। আমি তোমার টাকা লিনি, তোমার ওই ঢেমনিটাকে জিজ্ঞেস করো গা। কোনোদিন তোমার টাকায় আমি হাত দিয়েছি? কাকে ঢেমনি বলছিস তুই? তোকে বলছি তোকে। কিসে কিসে টাকা খরচ করবে, আর দোষ হবে আমার। আমার স্বামী টাকা আমি খরচ করেছি, তাতে তোর কি? আমি মরে যাব। মা দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দে আমাকে, ছাড় ছাড় ছাড়। মা এত রাতে কোথায় যাচ্ছো? মরতে যাচ্ছি মরতে। এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে, যেখানে যাবে যেতে দে। তুই একটু তরকারিটা দেখ। সতীনের জ্বালা, স্বামীর অত্যাচার, আমাকে আর ভালো লাগে না। আমি আর বেঁচে থাকবো না, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। ছেড়ে দে আমাকে। তুই এখানে কি করে এলি? চুপ কর, পাগল হয়ে গেছিস? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি আর বেঁচে থাকবো না। কি উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি। জীবন দিতে আসিস, পরিবারের সঙ্গে ঝামেলা হতেই পারে। শুন, তোকে বাঁচতে হবে, আমাদের জীবনটা এইটুকু। ওখান থেকে কিছু খুশি চুরি করে আনন্দের সঙ্গে বাঁচতে হবে। আমি ওই সতীনের সঙ্গে বাঁচতে পারবো না। কেন পারবি না? ও যদি বেঁচে থাকতে পারে তাহলে তুইও পারবি। মরতে গেলে ওই মরবে, তুই কেন মরবি? তুই জানিস না আত্মহত্যা করা মহাপাপ? তুই তোর বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করলি, আমি একটা খারাপ ছেলেকে বিয়ে করলাম। আমি যদি এই খারাপ ছেলেটাকে ভালো করতে পারি তো তুই কেন পারবি না নিজের হাতে রাখতে? শোন, জীবন দেওয়াটা সহজ আর বেঁচে থাকা কঠিন, আর এই কঠিন লড়াইয়ে তোকে বাঁচতে হবে। তো যা যা সমস্যা আমার কাছে শেয়ার করবি, সব সমস্যার সমাধান আছে। চল, আর জীবন দেওয়ার কোনোদিন নাম নিবি না। কোনোদিন তোমার টাকায় আমি হাত দিয়েছি, ওর কথা শেষ হতে না হতে তুমি মেরে দিবা। হ্যাঁ অ্যাকশন। কোনোদিন তোমার টাকায় আমি হাত দিয়েছি, অ্যাকশন। তুই তোর বাবা মা ছেলে, তুই তোর বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করলি, রেডি অ্যাকশন। তুই তোর বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করলি, ভালো করে অ্যাকশন অ্যাকশন। সব সমস্যার সমাধান আছে, সব সমস্যার সমাধান আছে, ডাঁটছে অ্যাকশন। সব 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 সমস্যার সমাধান আছে, রেডি রোল ক্যামেরা, রেডি রোল ক্যামেরা অ্যাকশন। সব সমস্যার
সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার সমাধান আছে। রেডি অ্যাকশন। আমি তোমার টাকা নিইনি, তোমার ভেবি টাকা জিজ্ঞেস করো। আবার 200 দিনের একটা ঝগড়া তো হবে কি না? অ্যাকশন। আমি তোমার টাকা নিইনি, তোমার ওই ঠেমি জায়গায় জিজ্ঞেস করো। অডিও সিটের জন্য বোঝা যাবে না। রেডি রোল ক্যামেরা, রেডি 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 রেডি, আলু পুড়ে যাবে। অ্যাকশন। শোন, জীবন দেওয়াটা সহজ। আসতে বলো। না না হয়নি, আগে রাখছো, আগে রাখছো। হাসি, এটা ছাড়ো না জি। রেডি রেডি রেডি, হাসছো কেন তুমি? রাগো রাগো রাগো, চোখ মুখ বের করো। অ্যাকশন। হ্যাঁ, রাগো রাগো রাগো, ধরে লও। অ্যাকশন। আর এই কঠিন লড়াইয়ে তোকে বাঁচতে হবে। ভালো করে একদম বলো। রেডি রোল ক্যামেরা, উঠে উঠে রেগে চলে যাবা। রেডি অ্যাকশন। অ্যাকশন। আর আমি একটা খালা আর আমি একটা খারাপ ছেলেকে বিয়ে করলাম। মুস্কান চলে যাও তো, বস বস। চোখ মুখ লাল করে নাও। অ্যাকশন। অ্যাকশন। তো তুই কেন পারবি না, তোর স্বামীকে নিজে যেতে। রেডি। স্পিডে বলিও না, হালকা করে বলো। কেটে কেটে বলো, ভালো করে রেগে বলো। তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজের হাতে রাখতে? অ্যাকশন। তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজে যেতে? তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজের হাতে রাখতে? রেডি রোল ক্যামেরা। অ্যাকশন। তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজের হাতে? রেডি রেডি রেডি। অ্যাকশন। কি বলবো, তোকে বলছি তোকে। অ্যাকশন। তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজের হাতে? রেডি। মারপিট, ওই হাসবি না, একদম হাসি চলবে না। হাসলে কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রেখে দিব। হ্যাঁ। অ্যাকশন। রেডি রেডি রোল ক্যামেরা। অ্যাকশন। তো তুই কেন পারবি না? রেডি অ্যাকশন। কেন পারবি না? অ্যাকশন। ডায়লগ বলে দাও। ডায়লগ বল। আমা বল না, আমা ডায়লগ কেমন আছে? তুমি মরতে যাচ্ছি, মরতে। ও ডায়লগ আছে দিয়ে। মা দা, মা কোথায় যাচ্ছো? এত রোদে কোথায় যাচ্ছো? ঠিক আছে। মা এত রোদে কোথায় যাচ্ছো? অ্যাকশন। তো তুই কেন পারবি না তোর স্বামীকে নিজের হাতে নিজের হাতে রাখতে? এটাই শুধু বলে, নিজের হাতে রাখতে। রেডি রোল ক্যামেরা। অ্যাকশন। নিজের হাতে রাখতে। অ্যাকশন। তোকে বলছি তোকে। রেডি রোল ক্যামেরা। অ্যাকশন। তোকে বলছি তোকে। হাসছো কেন মুস্কান? অ্যাকশন। ওখান থেকে কিছু খুশি চুরি করে আনন্দের সঙ্গে বাঁচতে হবে। অ্যাকশন। রেডি রেডি, একদম রেগে ফুলছো তুমি, কাঁপছো, ধরো। হ্যাঁ, মানুষের রাগ হয় দিয়ে কাঁপেন একটা, ওই শটটা দুয়াতে ধর, কাঁপছো তোর। রেডি, তোর ডায়লগ লয় রে। তুই বলেছিস না বলাতে, বক বক দেখাছিস। মাউন বলছে আমি বললাম, তাও খেলো না। রেডি অ্যাকশন। চলে যাবো, থাকবো না আরে সংসারে, মরে যাবো এটা বলবি? হ্যাঁ, ওর দিকে দেখ আগে। হ্যাঁ, দিয়ে চলে যাবি, নাইরে ধরবে তোকে। হ্যাঁ, তুই ফ্রেম থেকে বাইরে আয় আগে। অ্যাকশন। রেডি অ্যাকশন। কয়দিন থেকে দেখছি আবার মনটা খারাপ লাগছে। খারাপ আছে না, হাতি আছে, যত আমাকে আল্লাহ তো নেন, যত আমাকে জ্বালাতে পেয়েছে। রেডি রেডি রোল ক্যামেরা। খারাপ আছে না, হাতি হয়নি, হাসি মুখ বলো না, না বলবো না, না বলবো না। থালা নিয়ে উঠে আসছিস, নাইরা ঢুকছিস। মা কি হলো, আব্বা ভাত খেলো না? নাইরা ডায়লগ, মা কি হলো, আব্বা ভাত খেলো না? তুই উঠছিস আর এর মধ্যে ঢুকে যাবো। মাওনা দেখে দেখ, দাঁড়াও না, এখন যাও না। অ্যাকশন। রেডি। সে করুক গা, আমি ওকেই বিয়ে করবো। সে করুক গা, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করবো বলছো আর হাঁটছো? হ্যাঁ, তুমি সাইড পিছনে চলে যাও, এদিকে চলে আসো, আমি হাঁটবো। রেডি হয়ে দেখ, চল। অ্যাকশন। হাই বলো, কোথাও না। রেডি অ্যাকশন।
মুখে হাত দিয়ে আদর করে বলো অ্যাকশন শুন তোকে বাঁচতে হবে ভালো করে বোঝাও আলোকে আমি আবার মেরে ফেলে দেবো আবার নয় ভালো করে বোঝাও চল যাবে অ্যাকশন কাছে সতীনের জ্বালা স্বামীর অত্যাচার অ্যাকশন ভালো করে ওকে বোঝাও নাইলে আমি মেরে ফেলে দেবো ভালো করে বোঝাও বুঝতে পারছো সেখানে মানুষ বাঁচার জন্য কত লড়াই করে একবার গিয়ে দেখ তাহলে বুঝতে পারবি শাসন করতে গিয়েই তো ওইসব হচ্ছে রোকে চল দে চুপ কর পাগল হয়ে গেছিস আবার ভালো করে অ্যাকশন না রেডি রোল ক্যামেরা আই মুসকান তুমি এদিকে চলে আসবা হ্যাঁ মশলার দিকে চলে আসবা অ্যাকশন ভালো করে বুঝাও নাহলে ওকে আমি মেরেই ফেলে দেবো তোর যা যা সমস্যা আমার কাছে শেয়ার করবি রেডি রোল ক্যামেরা অ্যাকশন তোর যা যা সমস্যা হবে আমার সঙ্গে শেয়ার করবি বুঝতে পারছি রেডি তুই জানিস না আত্মহত্যা করে মহাপাপ অ্যাকশন চল ঘরে থাক আবার ভালো করে ডাঁটছে বলে ডায়লগ মনে আছে চল আর কোনোদিন জীবন দেওয়ার নাম লিবি না টেনে নিয়ে যাবা অ্যাকশন ভালো করে ডায়লগ বলে ডাঁটছে টেনে নিয়ে যাবা হ্যাঁ